আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ এটিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ার এবং কোর্স সেকেন্ড ইয়ারের এবং বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের পার্টনারশিপ অ্যাকাউন্টিং এই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের এর এডমিশন নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটি আবার সেভেন কলেজে থার্ড ইয়ারে আছে তো এই চ্যাপ্টারের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আলোচনা করব যে ম্যাথটি দুই সালে আসছিল বিবি অনার্স সেকেন্ড ইয়ারে তো এখন এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার ফাইভ এর আগে আমরা চারটি ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এর ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম নম্বর ক্লাস উপস্থাপন করবো ইনশাল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং তোমাদের কেমন লাগলো সেই অনুভূতিগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আমরা সুন্দর সুন্দর আরো ভিডিও তোমাদের উপস্থাপন উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমরা যে ম্যাটটা সমাধান করবো সেই ম্যাটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তো মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই ম্যাথে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা আমাদের ক্লাসের মূল টপিকের আলোচনা শুরু করি তো এই প্রশ্নে বলা আছে এন্ড বি আর পার্টনার্স মেসার্স শ্যান এন্ড দাস কোম্পানি পোস্ট ব্যালেন্স শিট অফ থার্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড ফোরটিন এস গিভেন পেল দু হাজার সালের তিরিশে সেপ্টেম্বরের আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এই ব্যালেন্স শিটটা দেখা যাচ্ছে প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে ফার্নিচার অ্যান্ড ফিকচার আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে ইনভেন্টরি আছে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স আছে লাইব্রেরি স্পেশ আছে অ্যাকাউন্টস পেয়েবল ক্যাপিটাল ক্যাপিটাল দুইজনের এ এবং বি এ হচ্ছে আমাদের ব্যালেন্স শিট তো এখানে দেখো সমন্বয় বলছে শর্ত সাপেক্ষে সি কে তারা এডমিট করে নিবে বা তাদের অংশীদারি ফার্মে অংশীদারিত্ব প্রদান করবে এখন আমরা এখানে সত্যটা দেখব এখানে এই নাম্বারে বলা আছে সি ইজ টু পে টেন থাজেন্ড ফর গুড ইল অন দা বেসিস অফ হিস ওয়ান থার্ড শেয়ার এন্ড ইজ টু বি ক্রেডিটেড উইথ দ্য ভ্যালু অফ দ্য ফলোইং গুড ইল দুই লাখ দুই হাজার পাঁচশো টাকা ফার্নিচার পাঁচশো টাকা ইনভেন্টরি দশ হাজার পাঁচ হাজার টাকা আর অ্যাকাউন্ট হিসেবে বলছে চার হাজার পাঁচশো টাকা এই টাইপের ম্যাথ আশা করি তোমরা এখন নতুন দেখতেছ যে এখানে কি বলছে সি দশ হাজার টাকা প্রিমিয়াম ফর গুড ইল বাবদ আনছে তার মানে গুড ইল বাবদ সি নিয়ে আসছে কত টাকা দশ হাজার টাকা তো সি দশ হাজার টাকা গুড ইল বাবদ নিয়ে আসার কারণে এটা কেন হয়েছে সে আনসার হচ্ছে সে যে নতুন ফার্মে অর্থাৎ যে যে এখন আবার তিনজন মিলে গঠিত হচ্ছে সেখানে তাই তিন ভাগের এক ভাগ মালিকানা পাবে এই জন্য সেই দশ হাজার টাকা প্রদান করছে এখানে তো গুড়ইল বাবদ দশ হাজার টাকা আছে তো আমরা জানি নতুন অংশীদার যখন গুডইল বাবার টাকা নিয়ে আসে তখন এটা কোন মেথডে হয় এটা হচ্ছে প্রিমিয়াম মেথডে তো প্রিমিয়াম মেথড আমরা এটা যাবাতে করবো কোনো সমস্যা নেই বাট সাথে সাথে তার মূলধনকে ক্রেডিট করার জন্য সে কি করছে গুডউইল নিয়ে আসছে দেখো সে নগদ টাকা নেয় না ক্যাপিটাল বাবদ গুড উইল নিয়ে আসছে প্লাস আবার একটা ফার্নিচারও আনছে ইনভেন্টরি আনছে চার হাজার পাঁচশো টাকা তার মানে নতুন পার্টনার এই তখন আমরা ক্যাশ টাকা নেই না সে কি করছে ক্যাপিটাল বাবদ সম্পদ নিয়ে আসছে তো এখন এই জাতীয় লেনদেনগুলো আমরা কিভাবে করবো সেটা আমরা আজকে এই ম্যাথ থেকে শিখবো এরপর বলছে প্লান্টেড মেশিনারিজ টু বি প্লান্টের মেশিনারির দামটা তিন তেরো হাজার টাকায় পুনর্মূল্যায়ন করতে হবে আরও বলা আছে এ এন্ড বি আর অ্যালাউড টু উইথড্র ইন ক্যাশ সো অ্যাজ দ্য লিভ দেয়ার ক্যাপিটাল ইন প্রমোশন অফ দেয়ার প্রফিট শেয়ারিং রেসিউ বলছে এ এবং বি তারা প্রয়োজনে তাদের টাকা উত্তোলন করে নিয়ে যাবে তারা নতুন করে তাদের ক্যাপিটালটাকে নতুন প্রফিট শেয়ারিং রেসিউতে অর্থাৎ বর্তমান প্রফিট শেয়ারিং রেসিউতে মুনাফা বন্টনের অনুপাতে মূলধনটাকে তারা অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করার পর তাদের যদি মূলধন বেশি থাকে তাহলে তারাটা নিয়ে যাবে তার মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের সো রিলেটেড অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অন ডেট এবং আমাদের একটা রিলেটেড অ্যাকাউন্টস করতে হবে এবং ব্যালেন্স শিট করতে হবে তো আমরা এখানে প্রথমে জার্নাল করবো তারপর আমরা একটা ব্যালেন্স শিট করব আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট রিভ্যালুশন অ্যাকাউন্ট এগুলো করব তো এখন চলো আমরা এই ম্যাপটা একটু সমাধান করি রিভেলেশন অ্যাকাউন্ট তোমরা জানো আমি এই ম্যাপে রিভেলশন অ্যাকাউন্টটা দেখাই নি যেহেতু তারা এখানে রিলেটেড অ্যাকাউন্টস বলছে তোমরা রিভেলশন অ্যাকাউন্টটা দেখাই দিবা সাথে পারলে ক্যাশ অ্যাকাউন্টটাও দেখাই দিবা যেহেতু এখানে জানাটা করতে বলে নাই তোমরা শুধু অ্যাকাউন্ট চাইছে বা খতিয়ান চাইছে সেই জন্য তোমরা ক্যাশ অ্যাকাউন্ট এবং রিভেলেশন অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্ট এখানে করে দিলে অঙ্কটা তোমাদের জন্য পারফেক্টভাবে হয়ে যাবে তো আমরা অঙ্কটা বুঝার সুবিধা তো আমি যাবেদা করবো আর ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো আর ব্যালেন্স শিটটা করবো যেহেতু এখানে তাদের নতুন মুনাফার অনুপাতে মূলধনটাকে অ্যাডজাস্ট করা হবে যেহেতু আমাদের নিউ রেশিওটা বের করতে হবে এবং নিউ ক্যাপিটালটাও বের করে ফেলতে হবে তো নিউ রেশিও এবং নিউ ক্যাপিটালটা বের করতে হবে কার উপর ভিত্তি করে আমাদের যে সি এর মূলধন সেই সি এর মূলধন উপর ভিত্তি করে তারা নিউ ক্যাপিটাল এবং নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা নির্ণয় করব তাহলে এখন আমাদের তো এখানে নিউ রেশিও বের করার জন্য ওল্ড রেশিও রাখবে যেহেতু এখানে কোনো জায়গায় ওল্ড রেশিওটার কথা কিছু বলা নাই তাহলে আমাদের ওল্ড রেশিওটা দত্ত হবে সমান সমান তাহলে এ এবং বি যদি সমান পাই তাহলে এ পাবে হাফ বি পাবে হাফ এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন ক্যালকুলেশনটা আগে করে ফেলবো তাহলে আমাদের ম্যাটটা সুবিধা হবে তো চলো আমরা প্রথমে চলে যাই ক্যালকুলেশনে ক্যালকুলেশন অফ নিউ রেশিও নিউ রেশিউর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সি পাবে হচ্ছে নিউ ফার্মের কথা ওয়ান থার্ড তিন ভাগের এক কোথায় বলা আছে এটা কিন্তু কোয়েশ্চেনে বলা ছিল এই যে সি দশ হাজার টাকা গড়ির বাবার আনছে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগের বাবদ তার শেয়ারের তিন ভাগের এক ভাগ পাবদ তো তার শেয়ার তিন ভাগের এক ভাগ পাবত যদি সে আনে তাহলে সি যদি তিন ভাগের এক ভাগ পায় তাহলে বাকি থাকে কত বাকি থাকে হলো তিন ভাগের দুই ভাগ এটা কে পাবে এটা পাবে হচ্ছে এ এন্ড বি তো এ এবং বি তাদের যেহেতু এখানে ইকুয়ালি স্যাক্রিফাইস বলে নাই তাহলে এই তিন ভাগের দুই ভাগের অংশটুকু তারা কি করবে নিজেদের মধ্যে ভাগ করে নিবে তাহলে এ গেটস এ কতটুকু পাবে এ পাবে হচ্ছে হাফ যেহেতু তাদের ওল্ড ইস্যুটা হচ্ছে ওয়ান টু ওয়ান বা সমান সমান এই জন্য হাফ অফ টু থার্ড তিন ভাগের দুই ভাগের মধ্যে সে পাবো কত দুই ভাগের এক ভাগ বা হাফ তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাই ছয়ের দুই সেম বি পাবগত বি পাবে তিনের দুই আর বি অ পাবে হাফ তার মানে এটা যদি আমরা গুণ করি ছয়ের দুই এখন দেখো সি এর এখানে আছে কত সি কত পাবে সি পাব হচ্ছে তিনের এক কিন্তু সবার নিচে হর কত হর তো ছয় এখন ওই এন যদি হর ছয় না হয় তাহলে তো আমরা অনুপাত বের করতে পারবো না এই জন্য হরকে ছয় বানানোর জন্য আমরা দুই দিয়ে গুণ করেছি আর বগ্নাংশ মান অপরিবর্তিত রাখার জন্য হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ দিতে হয় তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে গুণ করি হর এবং লবকে তাহলে অনুপাত আসে সহিষ্ট দুই তার মানে আমাদের নিউ রেশিও পেয়ে গেলাম দুই দুই এক আমরা যদি আরো ছোট করে নিই তাহলে এখানে এক 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 নিউ রেশিও চলে আসছে এবার এই নিউ উপর ভিত্তি করে আমরা নিউ ক্যাপিটালটা বের করব যে তাদের নতুন ক্যাপিটালটা কত হবে এটা সি এর মূলধনের উপর ভিত্তি করে এখন আমরা এখানে নিউ ক্যাপিটালটা নির্ণয় করবো তো এখন দেখো সি এর ক্যাপিটাল কত সি এর ক্যাপিটালটা আগে প্রথমে বের করে নিই সি ক্যাপিটাল কি আনছে সি ক্যাপিটাল বাবদ আনছে গুডইল পঁচিশশো টাকা ফার্নিচার পাঁচশো টাকা ইনভেন্টরি পাঁচ হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সি এর ক্যাপিটাল তাহলে সি এর টোটাল ক্যাপিটাল দাঁড়ালো কত বারো হাজার পাঁচশো টাকা তাহলে সি পাচ্ছে কত সি পাচ্ছে হচ্ছে তিন ভাগের এক ভাগ তো আমরা বলতে পারি যে তিন ভাগের ভাগ হচ্ছে টোটাল ক্যাপিটাল হচ্ছে এই যে সি এর যে মূলধন সেটাকে সি এর অনুপাত দিয়ে ভাগ করতে হবে তাহলে টোটাল টোটাল ক্যাপিটাল পেয়ে এবার আমরা ভাঙে নিই তাহলে বারো লাখ বারো হাজার পাঁচশোকে আমরা এক ভাগের তিন দিয়ে গুণ করলে তাহলে কত আসে ছয়ত্রিশ হাজার পাঁচশো অনেকে প্রশ্ন থাকতে পারে স্যার এটা উল্টে গেল কেন যখন এরকম ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় ভগ্নাংশটা এখানে উল্টায় যায় তো এখানে কত আছে সাঁত্রিশ হাজার পাঁচশো অথবা তোমরা তিন ভাগের এক করে পয়েন্ট থ্রি আসবে এটাকে ভাগ করলে পেয়ে যাবো তার টোটাল ক্যাপিটাল হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো এখন এদের অনুপাত কত এদের অনুপাত হচ্ছে এক 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 তার মানে এই সাঁত্রিশ হাজার পাঁচশো তিনজন ভাগ করে নিবে এ পাবে হচ্ছে বারো হাজার পাঁচশো বি পাবে বারো হাজার পাঁচশো আর সি পাবে সি তো বারো হাজার পাঁচশো আসেই তাহলে এ বি সি আমাদের তিনজনের মূলধন থাকবে বারো হাজার পাঁচশো এবার চলো আমরা জাবেদায় চলে যাই জাবেদা গিয়ে প্রথমে আমরা কোয়েশ্চেনটার জন্য জাবেদাটা গড় কাটলাম এখন প্রথম যাবেদা কি দিব আমরা প্রথম দেখি আমাদের কোয়েশ্চেনে কোনো রিজার্ভ ফান্ড বা আনডিস্ট্রিবিউট প্রফিট আছে কিনা তো এখানে আমাদের কোনো আনডিস্ট্রিবিউট প্রফিট নাই তো যেহেতু কোনো আনডিস্ট্রিবিউট প্রফিট নেই আমরা প্রথমে এখানে যে কাজটা করে নিব সেটা হচ্ছে তাদের ক্যাপিটালের জাবেদাটা দিয়ে নিব তো এখানে ক্যাপিটালের জাবেদা কি আছে দেখো সি যে ক্যাপিটালগুলো আনছে সম্পদগুলো সেই সম্পদগুলো ডেবিট করে সি আর ক্যাপিটাল ক্রেডিট করে দিব ঠিক আছে তো এখন চলো আমরা সেই জাবাদাটা দিয়ে নিই প্রথমে আমরা এখানে লিখবো গুডউইল ডেবিট ফার্নিচার ডেবিট ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সিজ ক্যাপিটাল ক্রেডিট বারো হাজার পাঁচশো টাকা এরপর সি যে দশ হাজার টাকা ক্যাশ আনছিল প্রিমিয়াম ফর গুডউইল বাবদ সেটা আমরা রিসিভ করবো ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট এটা অনেকের প্রশ্ন রাখতে পারে স্যার এটা কোথায় পেলাম এই যে সি দশ হাজার টাকা যে গুডউইল আনছিল সেই গুডউইলটা এটা আমরা গুডউইলে জাবাদা দিবো প্রিমিয়াম তবে তো তোমরা জানো প্রিমিয়াম মেথডে গুডিলে যাবে হয় দুইটা আবার প্রিমিয়াম ফর গুডিল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হয় তো ওল্ড পার্টনার্স কে কে ওল্ড পার্টনার্স হচ্ছে এ এবং বি কারণ এ এবং বি এর এখানে আমাদের নিউ রেশিওটা দেওয়া ছিল না আবার ওল্ড রেশিওটা দেওয়া আছে যেটা দেওয়া না থাকলেও এটা ধরে নিলাম হাফ কিন্তু নিউ রেশিও দেওয়া ছিল না আমরা বের করেছি তো এখানে আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা ইউজ না করে আমরা ওল্ড রেশিওতে হাফ আপ করে এটা ভাগ করে দিব যেহেতু স্যাক্রিফাইসিং রেশিও বের করার কোনো উপায় এখানে নেই তাহলে প্রিমিয়াম মেথডের যাবে শেষ এরপর আমরা দেখি আর কি আছে আমাদের এখানে একটা প্লান্ট অ্যান্ড মেশিনারি রিবেলুট করা হয়েছে তেরো হাজার টাকা যেখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল দশ হাজার টাকা তার মানে তিন হাজার টাকা বাড়বে অ্যাড বলার কারণে আমরা এখানে ডিফারেন্স করে তিন হাজার টাকা বাড়াবো আর টু বললে সরি বাই বললে যেটা হতো এখানে আমাদের তেরো হাজার টাকা নতুন করে বাড়াতে হতো তো যেহেতু অ্যাড বলছে তার এখানে আমাদের তিন হাজার টাকা বাড়াতে হবে তো তিন হাজার টাকা বাড়ানোর জন্য আমরা একটা রিভেলেশনের জাবেদা দিব মেশিনারি যেহেতু বাড়তেছে তাহলে এখানে আমাদের ভালোর জাবেদা হবে প্লান্ট্যান্ড মেশিনারি ডেবিট রিভেলিউশন ক্রেডিট আমাদের ম্যাথে কিন্তু আর কোনো রিভেলুশন কিছুই নাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা ভালো হয়েছে প্লান্ট্যান্ড মেশিনারি বেড়ে গেছে তিন হাজার টাকা তো ভালো হলে আমাদের এখানে লাভ হয়েছে তিন হাজার টাকা এই লাভটা আমরা ক্লোজ করে দেবো ওল্ড পার্টনার্সদের মধ্যে তখন চাপা হবে রিভেলুশন ডেবিট ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি ক্রেডিট তোমরা যারা এই ক্লাসটা প্রথম দেখতেছ তারা এই ক্লাসটা একটু বুঝতে কষ্ট হবে আমাদের সিরিয়ালের শুরু থেকে ক্লাসগুলো দেখে আসলে তোমরা খুব সহজে এই ক্লাসটা বুঝতে পারবো তো রিভেলেশনের লাভ আমরা এখানে কি করলাম ক্রেডিট করে দিলাম ক্যাপিটালের মধ্যে হাফ করে পর্যন্ত আমাদের জার্নাল শেষ এখন আমরা চলে যাব ক্যাপিটাল উইথড্র করবে সেটা নিয়ে আরেকটা জার্নাল দিতে হবে সেই জন্য আমরা একটু জায়গা রেখে দিয়েছি সেই জার্নালটা আমরা পরে দিব ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পরে এখন আমরা এখানে পার্টনার্স অ্যাকাউন্টটা তৈরি করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ছক কাটছি ছক কাটার পর আমরা জানি এখানে ব্যালেন্স বিডি টা লিখে দিতে হয় যেটা ব্যালেন্স বিডি আমাদের কোয়েশনে থাকবে যে ব্যালেন্স বিডিটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে মূলধনে দেওয়া মূলধনটা দেওয়া থাকবে এই মূলধনটাকে আমরা এখানে কী করবো ব্যালেন্স বিডি হিসাবে বসাই দিব বসানোর পর এবার আমরা চলে যাব জার্নালে দেখি আমাদের জার্নালে কি কী ছিল আমাদের প্রথম জার্নালে আমরা একটা পেয়েছিলাম সিস ক্যাপিটাল পেয়েছিলাম বারো হাজার পাঁচশো টাকা তার জন্য চারটা অ্যাসেট ডেবিট হয়েছিল তাহলে এখন আমরা সিয়ার করে এগুলো বসাই দিতে পারি চারটা অ্যাসেট ডেবিট হয়েছিল এই জন্য চারটা অ্যাসেট নাম দিয়ে মোট বারো হাজার পাঁচশো টাকা সিয়ার করে বসাই দিব এরপর আমরা প্রিমিয়াম ফর গুডউইলের একটা জাবেদা দেখেছিলাম

মূলধনটাকে রাখার জন্য একটা অ্যামাউন্ট ফিক্সড করেছিলাম সেটা হচ্ছে কি এই অ্যামাউন্টটা হচ্ছে বারো করে মূলধন থাকবে সবার তো যখন মূলধনটা আগে থেকে ফিক্সড করা হয় তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলধনের এখানে ব্যালেন্স সিডিটা লিখে নিতে হবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এখন বারো হাজার পাঁচশো লেখার পর এখন দুই পাশ কি তিন এই পাশগুলো কি মিলে মিলে না তাহলে আমরা দেখি ক্রেডিট পাশে টাকা কিন্তু বেশি আছে তাহলে আমরা ক্রেডিটের যোগফলগুলো আগে টানি এগুলো ডেবিটে নিয়ে আসি আনার পর এখানে যে গাঁটটি থাকবে এদের ঘরে সেই গাঁটটিটা আমরা উপরে লিখব যেমন এখানে গাঁটটি আছে একুশ হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো গেলে নয় হাজার এখানে আছে উনিশ হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো গেলে চার হাজার ষোলো হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো গেলে চার হাজার এই দুইটা হচ্ছে আমাদের কি ব্যালেন্স তার মানে এখানে বুঝতে হবে আমাদের যে মূলধনে অতিরিক্ত মূলধন রয়ে গেছে এই জন্য এই টাকাগুলো ক্যাশে নিয়ে যাবে তাহলে যাবে কি কী হবে এস ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট এই যাবে এখন আমরা দিয়ে দিব এখানে আমরা একটা জামা দিব এজ ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট অর্থাৎ তারা টোটাল তেরো হাজার টাকা নিয়ে যাবে এই আমাদের জাবেদার কাজ শেষ এবার আমরা চলে যাব ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে কী হয়েছে দেখো ব্যালেন্স শিটে আমরা প্রথমে ক্যাশ ছিল নয় হাজার পাঁচশো টাকা এই যে নয় হাজার পাঁচশো টাকা ক্যাশ ছিল এই নয় হাজার পাঁচশো টাকার সাথে সি যে দশ হাজার টাকা ক্যাপিটাল গুডি লাল ছিল সেই দশ হাজার টাকা যোগ করেছি আবার এ এবং বি যে তেরো হাজার টাকা নিয়ে গেছে একটু আগে যাবে দায় সেটা বিয়োগ করলাম তারপর কত ছয় হাজার পাঁচশো টাকা কত ছিল আট হাজার টাকা ছিল আবার নতুন পার্টনার আনছে চার হাজার পাঁচশো টাকা টোটাল বারো হাজার পাঁচশো টাকা ইনভেন্টরি ছিল কত আমাদের ইনভেন্টরি ছিল বিশ হাজার টাকা নতুন পার্টনার ইনভেন্টরি আনছে পাঁচ হাজার টাকা টোটাল যোগ করলে হয় পঁচিশ হাজার টাকা প্লান্টেড মেশিনারি ছিল কত আমাদের দশ হাজার টাকা কিন্তু আমরা রিভেলোড করেছিলাম তেরো হাজার টাকায় তা তেরো হাজার টাকা এখানে বসে যাবে দশ হাজার সাথে তিন হাজার বেড়ে তেরো হাজার টাকা তারপর এখানে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ব্যালেন্স তো হয়ে গেছে আর কোনো আইটেম নাই কিন্তু দুইটা অ্যাসেট নতুন একটা হচ্ছে গুডউইল নিয়ে আসছিল পনেরো পঁচিশশো টাকা আর ফার্নিচার নিয়ে আসছিল পাঁচশো টাকা এই দুইটা অ্যাসেট লিখে দিব আমরা ফার্নিচার অ্যান্ড ফিক্সার ও ফার্নিচার আনছে পাঁচশো টাকা আর এখানে ছিল আড়াই হাজার টাকা দুইটা যোগ করে আমরা তিন হাজার টাকা লিখে দিব আর গুড়িল যেটা সেটা ব্যালেন্স শিট ছিল না রেওয়া ছিল না আমাদের সেখান থেকে আমরা এটা সরাসরি নতুন পাঠার যেটা আনছে ওটা বসাই পর যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল এরপর আমরা যাব লাইব্রেরির পাশে লাইব্রেরি নোনা সিকিউরিতে আমাদের আছে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকাটা এখানে আমরা লিখব তারপর এখানে যে ক্যাপিটালটা ছিল সাড়ে বারো হাজার টাকা করে ব্যালেন্স সিডি সেই ব্যালেন্স সিডিটা এখানে বসাই দিলে লাইব্রেরি পাশটা তোমাদের মিলে যাবে তো আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য